নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে রাইট বিএনবি আইডি রেজিস্ট্রেশন ও অ্যাক্টিভেশন কীভাবে করবো তা আমি লাইভ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো লেটস গো তো প্রথমে রাইট তে আইডি রেজিস্ট্রেশন অ্যাক্টিভেশন করতে গেলে আপনাকে একটা ওয়েব থ্রি ওয়ালেট লাগবে ওয়েব থ্রি ওয়ালেট কি যেমন টাস্ট ওয়ালেট মেটামাস্ক ওয়ালেট ট্রন ওয়ালেট কিংবা সেফল ওয়ালেট এরকম বিভিন্ন ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে তো আপনারা জানেন তো আমি টাচ ওয়ালেটের মাধ্যমে আইডিটা রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভেশন করার চেষ্টা করবো আপনারা দেখে থাকুন প্রথমে আপনি আপনার টাচ ওয়ালেটটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাকে এই যে ম্যানেজ ম্যানেজকিপ্ট দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটা অপশান আসবে অপশন আসার পরে এখানে আপনাকে একটা ব্লক চেন আনতে হবে যেটা বিএনবি ব্লক চেন পি বিএনবি তো আপনাকে লিখতে হবে ওপিবি এন আপনারা দেখতে পাচ্ছেন ওপি বিএনবি এসে গেছে এই ওপি বি ওপি বিএনবিটা এটাকে আপনাকে অন করতে হবে আমি অন করে দিলাম এটা আমাদের যে এই প্রজেক্টটা এটা কিন্তু ওপি বিএনবি ব্লক চেনের মাধ্যমে নির্ধারিত রয়েছে তাই ওপি বিএনবি ব্লক চেনটা আমাকে এখানে অন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বিএনবি কিন্তু দু ডলার প্লাস গ্যাস ফি আপনাকে রাখতে হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই ব্যাকে গিয়ে যে আমার ওপি বিএনবি এসে গেছে এবং দেখুন আমার ওয়ালেটে ওপি বিএনবি কত রয়েছে টু পয়েন্ট রয়েছে ওপি বিএনবি ঠিক আছে তো আপনারা ওপি বিএনবি বিএনবি একই ব্যাপার শুধু ব্লক চেনটা আলাদা যেমন বিভ টোয়েন্টি ব্লক চেন হয় আর ব্লক চেন বিএনবি হয় ওই রকম ওদের পাঁচটা ব্লক চেন রয়েছে এটা একটা ব্লক চেন ওপি বিএনবি কারণ এখানে গ্যাস বি কম কাটা হয় তাই এর মাধ্যমে করা আছে এবং এটা ইজি এবং সব থেকে খুব তাড়াতাড়ি ট্রানজেকশন হয় তাই বিএনবির মাধ্যমে আমাদের এই ডিসেন্টালাইজ প্রজেক্টটা আধারিত রয়েছে ওকে তো এবারে আমি যাব আইডি অ্যাক্টিভেশন আইডি রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন এই যে ডিসকভার ডিসকভারে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে যে আইডি রেজিস্ট্রেশন কিংবা অ্যাক্টিভেশন করতে গেলে একটা রেফারেল লিঙ্ক থাকে সেই রেফারেল লিঙ্কটা আপনি কপি করে নিয়ে নেবেন আগে তো দেখুন আমি আগে থেকে কপি করে নিয়ে নিয়েছি আমি পেস্ট করে দিলাম এবং দেখুন আইডিটা এসে গেছে এবারে আমি সার্চ করে দেবো এই যে নিচে সার্চ অপশান আছে এখানে আমি ক্লিক করলে সার্চ হতে থাকবে তারপরে আমি আইডিটা রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভেশন করবো তো করার সঙ্গে সঙ্গে বলছে ওয়ালেটটা কানেক্ট করতে বলছে ওয়ালেটটা ইথিরাম রয়েছে এটা চেঞ্জ করতে হবে আমি ওয়ালেট কানেক্ট করব তো করলাম করার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে এখানে ইথিরিয়ামটা চেঞ্জ করে আমাকে করতে হবে ওপি বিএনবি আপনারা মাথায় রাখবেন এই যে ওপি বিএনবি আমি চালু করে দিচ্ছি আপনারা দেখতে পাবেন দেখুন নেটওয়ার্ক ওটি ওপি বিএনবি আপনারা দেখতে পাচ্ছেন ওপি বিএনবি হয়ে গেছে এই যে তো এবারে আমি আমার আইডিটা অ্যাক্টিভেশন করব বা কিংবা রেজিস্ট্রেশন করব আপনারা দেখতে পাচ্ছেন পুরা ভাবে পেজটা খুলে যাবে ইউজার আইডি র্যাঙ্ক দেখাবে হ্যাঁ ডেট দেখাবে এগুলো পর একটা একটা করে এসে যাবে এবং প্যাকেজ দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু জিরো 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 যেহেতু নতুন আইডি হতে যাচ্ছে তো এবারে আমাকে কি করতে হবে একদম মোবাইলের নিচের দিকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লে একটা চিহ্ন রয়েছে লাভ চিহ্নর পাশে এই যে এইটা এইটাকে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ওপি বিএনবির ব্লকচেনটা কানেক্ট করতে আমি কানেক্ট করে দিলাম তো কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা অপশন এসে গেছে রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন রেফার আইডিটা যে আমি দিয়েছি সেটা এসে গেছে জয়েনিং ফি দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফোর বিএনবি মানে দু দুই বিএনবি মানে দু ডলার বিএনবি যদি আপনার হয় এখানে আইডি হবে কিন্তু গ্যাস ফি আপনাকে রাখতে হবে আমি দেখিয়েছিলাম গ্যাস ফি রেখেছি টু পয়েন্ট ফোর ওয়ান গ্যাস ফি টোটাল মোট টোটাল টু পয়েন্ট ফোর ওয়ান মানে ফোর ওয়ান গ্যাস ফি রেখেছি তো আমি এবারে রেজিস্টারে ক্লিক করে দেবো রেজিস্টারে ক্লিক করলে আমার আইডিটা অ্যাক্টিভেশন হয়ে যাবে অ্যাপ্রুভ করতে বলবে আমি অ্যাপ্রুভ করে নেব হ্যাঁ দেখুন এসে গেছে আপনারা তো অ্যাপ্রুভ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই দশমিক তেত্রিশ যদি বিএনবি মানে টু পয়েন্ট থ্রি থ্রি বিএনবি যদি থাকে আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এবারে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি তো অ্যাপ্রুভ করার পরে আপনাকে টাচ ওয়ালেটের আপনাকে একটা ফিঙ্গার প্রিন্ট কিংবা পাসওয়ার্ড থাকে যেটা সেটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার ফিঙ্গার প্রিন্ট রয়েছে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম এবারে আমার আইডিটা অ্যাক্টিভেশন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন দেখুন সাকসেসফুলি রেজিস্টার তারপরে জয়েন গো টু আপগ্রেড টু বিগিনার তো আমাদের এখানে আমার আইডিটা হয়ে গেল তো ইউজার আইডি উপরে দেখতে পাবেন র্যাঙ্কটা দেখতে পাবেন প্রথম র্যাঙ্ক বিগেনার যেটা হচ্ছে দুই ডলারে বিএনবিতে জয়নিং হয় অ্যাক্টিভেশন ডেট আপনারা দেখতে পাচ্ছেন সতেরো নয় দু হাজার চব্বিশ রেফার দেখতে পাচ্ছেন টু ওয়ান জিরো ফাইভ ফাইভ টু তো মোটামুটি এইভাবে আপনারা রাইট বিএনবিতে অ্যাক্টিভেশন আইডি করবেন একদম ইজি প্রসেস আপনারা এই ভিডিওটা দেখে একবার দুবার দেখে কিংবা যারা নতুন থাকবে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে আইডি অ্যাক্টিভেশন তা আপনারা দেখাবেন ঠিক আছে এরপরে আমাদের আইডি হয়ে গেছে এবার আইডি হয়ে গেলে একটা রেফার লিঙ্ক এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেফার লিঙ্ক এটা আপনাকে এই যে বক্সের মতো রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে রেফার লিঙ্ক তারপরে আপনি যাকে নিয়ে আসবেন তাকে আপনার রেফার লিঙ্কটা দেবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো র্যাঙ্ক রয়েছে এবং সব কিছু এখানে রয়েছে যা কিছু সবই কিন্তু বিএনবির মাধ্যমে জয়েন হবে ওপি বিএনবির মাধ্যমে ওপি বিএনবি বিএনবি একই জিনিস খালি ব্লক চেনটা আলাদা আর গ্যাস ফিসটা আলাদা লাগে তো আপনারা দেখলেন লাইফ যে কিভাবে আমরা রাইট বিএনবিতে আইডি রেজিস্ট্রেশন এবং অ্যাক্টিভেশন করতে হয় তো আপনারা এইভাবে আইডি অ্যাক্টিভেশন করতে থাকুন এই প্ল্যানটা দুর্দান্তভাবে চলছে অল ওয়ার্ল্ডে আগস্টের পাঁচ তারিখ এসেছিল সাত তারিখ থেকে মার্কেটে এসেছে মাত্র এক মাস ছয় সাত দিন দশ দিন হয়েছে বেশি দিন হয়নি তো ফাটাফাটি চলছে আপনারা এখানে কাজ করুন কারণ এখানে লাইবিলিটি নেই কারণ এখানে রেফারেল ইনকাম হানড্রেড পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে করতে হবে এবং এর প্ল্যান প্রেজেন্টেশনও আমার রয়েছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটা প্রজেক্ট যেখানে কোনো লাইব্রেরি নেই কিন্তু অনেক অনেক ইনকামের রাস্তা রয়েছে উইডল করতে হয় না উইডল হান্ড্রেড পারসেন্ট এবং কোনো গ্যাস পি কোনো কিছু উইডলের সময় উইডল চার্জও লাগে না তো এই প্রথম কোনো ডিসেন্টেলাইজ একটা সিস্টেম পেলাম যেটা কাজ করে আনন্দ পাচ্ছে সবাই আপনারা করুন দেখবেন ভালো লাগবে এরপরে পরপর রাইট বিএনবির অনেক ভিডিও আসবে সব কিছু টেকনিক্যাল মিটিং হবে তো আপনারা আমরা মিটিংয়ের লিঙ্ক দিয়ে রাখবো ওখানে টেলিগ্রাম গ্রুপও রয়েছে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা জয়েন হয়ে এখান থেকে ডেলি আপডেট নিতে থাকুন রাইট বিএনবির থ্যাংক ইউ ভেরি মাচ ওকে